হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি হট অ্যান্ড স্পাইসি চিকেন 65-এর রেসিপি। হট অ্যান্ড স্পাইসি চিকেন 65-এর রেসিপি বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলোকে আমরা দেখে নিই। চিকেন রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, একটা ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ি, 1 কাপ জল, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, গ্রিন চিলি সস, গরম মশলার গুঁড়ো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ফার্স্টে আমি দিয়ে দেবো হচ্ছে ময়দা। তারপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লেবুর রস, আদা রসুনের পেস্ট, এরপর একটা ফেটানো ডিম দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি 20 মিনিটসের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আচ্ছা, 15 মিনিটসের জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এরপর আমি ম্যারিনেট চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি 2 পিট ভালো করে ভেজে আমি তুলে নেব। আমি চিকেনগুলোকে 2 পিট ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি আরও কটা চিকেন দিয়ে দেবো। জাস্ট এইভাবেই আমি চিকেনগুলোকে ভেজে তুলে নেব। আচ্ছা, সব কটা চিকেনকে আমি ভেজে তুলে নিয়েছি। ওই সেম তেলেই আমি হচ্ছে রসুন কুচি আর কাঁচা লঙ্কা গোটাটা দিয়ে দেবো। রসুন কুচি আর কাঁচা লঙ্কা গোটাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি সসটা, হচ্ছে টমেটো কেচাপটা, তারপর দিয়ে দেবো হচ্ছে ভাজা চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেবো আর টমেটো কেচাপ। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আমি চিকেনগুলোকে সসের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য জল। এবার আমি 20 মিনিটসের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো।
আচ্ছা, এরপর আমি ঢাকনাটা খুলে দেব। খানিকটা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আচ্ছা, হট অ্যান্ড স্পাইসি চিকেন 65 আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে নামিয়ে নেব। আচ্ছা, হট অ্যান্ড স্পাইসি চিকেন 65 আমার রেডি হয়ে গেছে। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ লাগে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইটা আমরা সার্ভ করব চিকেন চাউ ফ্রাইড রাইসের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।